So ready everybody? আমরা can we give a look? এখানে কিছু formattingal change আমরা দেখবো। খেয়াল করবো। প্রথমে আমরা একটু mark করি। এই সিনারিওতে আমি select করে দিয়ে এই যে decimal pointer you can add or can reduce। ঠিক আছে? Decimal এর পরে আপনি রাখতেও পারেন, বাদও দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা। If you want to add dollar sign, you can add dollar sign। It doesn't mean dashi taka diye puron hoye gelo eta hole figure er pashe yata boshe geche ekhon jodi apni etake bolen na amar normally lagbe tokhon apni general bole dile abar sadharon hoye gelo thik ache ar apni jodi etake mone koren je bdt te transfer korben bangladesh currency te tahole ki korte hobe apni chole jaben ei dollar sign theke more accounting kothay jacchi dollar sign theke more accounting e gelam ekhane Symbol is the dollar sign show courses. So here what you will be typing is B. B for Bangladesh. That praste act duty step javar pori up to the same BDD for Bangladesh. So currency up no okay kore delay, you will find that it is Bangladesh currency. Take a check. আবার যদি আপনি মনে করেন না আমার সব জায়গায় এগুলো দরকার নাই তখন আপনি এখানে অ্যাকাউন্টিং এ গিয়ে জেনারেল বলে দিলে আবার পূর্বে অবস্থা এটা চলে আসলো November, remember, একটা জিনিস মনে রাখবেন 12 লেখে percentage আচ্ছা আমরা যে কাজটা করি দেন 0.05.02 এই অর্ডারে যখন আমরা জিনিস লিখি সরি এখানে কি সরি এখানে ডেট ফরম্যাট দাও আছে ফরম্যাট সেলস ওকে জেনারেল করে দিলাম দেখেন 0 আছে এখন এই সিনারিও গুলিতে যদি আপনি percentage sign অ্যাড করতে চান ওয়ান ক্লিক সো ইউ উইল ফাইন্ড This format will look like this. Yes, sir. Okay. Arekta jinish holo, suppose ami kono ekta yater moddhe duita scenario er moddhe ami jodi unit ta dhoren ami ekhane bolchi ekta jinish ami ekhane develop kori. Suppose here I am writing rates amount. Huh? আচ্ছা আরেকটা জিনিস হতে পারে কোয়ান্টিটি অ্যামাউন্ট অনেক সময় আমরা যখন ধরেন আমি একটু স্ক্রিনটা বড় করি সবাই দেখা যাচ্ছে তো নাকি আচ্ছা আমি এখানে রেটস লিখলাম 300 আচ্ছা কোয়ান্টিটি দিলাম 10 কেজি লিখলাম হোয়াট হ্যাপেন্স ওয়েন আই গো ফর ক্যালকুলেটিং দেখেন গুণন করলাম এটা গুণন করলাম এটা দেন এটা অ্যাকসেপ্ট করে না স্যার বিকজ দ্যার ইজ সার্টেন কি ক্যারেক্টার সংক্রান্ত কিছু ম্যাটার্স আছে বলে সে এটাকে অ্যাকসেপ্ট করে না এখন আমরা কি এখানে কেজি লিখতেই হবে তাহলে কি করব তখন হোয়াট উইল বি ডুইং ইজ সিলেক্ট করেন জায়গাটাকে যতটুক জায়গায় আপনি এই ধরনের ফরম্যাটটা লিখবেন ফরম্যাট সেটসে গিয়ে আপনি চলে যাবেন কাস্টমসে সেখানে আপনি নিয়ে করে বলে দিয়ে ধরেন আমি এই সিনারিওতে লিখে দিলাম উইদিন কোটেশন মার্কস কেজি ঠিক আছে আমরা চেয়ে দেখি দেখে সিনারিওটা কি দাঁড়াচ্ছে সো হোয়াট হ্যাপেন্স লেটস সি আমার মনে হয় কেজিটা এবার দেখি আমরা দেখি ইজ ইকুয়াল টু দিস মাল্টিপ্লাই নাও নিতে পারে নাকি দেখি না এটা নিচ্ছে না আমি দেখি ফরম্যাটে কোনো পরিবর্তন আবার আনতে পারি কি না ফরম্যাট সেলস না কোথায় যাব ওয়ার ইজ দিস ফরম্যাট সেলস কোথায় কোথায় চেঞ্জটা আনছিলাম ফরম্যাট সেলস কাস্টমাইজ কোথায় নাম্বার কাস্টমাইজ এখন কোন অর্ডারে আমরা দেখি জিনিসটাকে ডিসপ্লেতে আনলে ইট উইল অ্যাকসেপ্ট লেটস সি আদারওয়াইজ হ্যাঁ আচ্ছা জিরোটা যদি আমি শুধু কি কেজি লিখতে বলতেছেন ওকে লেটস ট্রাই উইথ দিস ওকে এটাই লিখতে বলছেন ওকে না তাও নেয়নি ওকে আই উইল কিপ ইট ইন মাইন্ড দ্যার ইজ সার্টেন অপশন ইট উইল অ্যাকসেপ্ট দিস টার্ম আমি একটু একটু স্টাডি করে নেই আই উইল লেট ইউ নো দ্যাট কেজিটাকে সেবার কোনো একটা কোটেশন মার্কস হয়তো এদিক বাস অন্য কিছু হবে কিন্তু এটা হওয়ার কথা ছিল আই সি এখন আমাদের এই পার্টটা আমরা শেষ করতে পারি কিনা সো উই ক্যান মুভ টু দ্য আওয়ার নেক্সট পার্ট দ্যাট ওয়ান ইজ তবে এই জিনিসটা মনে রেখেন উইল গোয়িং টু সি দিস
thing. Exercise 2 থেকে আমরা আসতে পারি সবাই রেডি ফর এক্সারসাইজ 2 এবং প্রথম টপিক যেটা হবে সেটা হবে ডাটা সর্টিং ডাটা সর্টিং মানে কি সাজানো ডাটাকে একটা সার্টেন ডিসিপ্লিনের মধ্যে উপস্থাপন করা তাই না ভাই এখন সার্টেন ডিসিপ্লিনটাকে কাকে বলে অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যালফাবেটিক্যাল মানে এ টু জেড আর অ্যাসেন্ডিং অর্ডার যদি আমরা বলি তাহলে এ টু জেড আর ডিসেন্ডিং অর্ডার যদি বলি তাহলে জেড টু এ ওয়ান থেকে টেন টেন টু ওয়ান ওয়ান টু কা টেন যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার হয় টেন টু ওয়ান হবে গিয়ে ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার দুইটার মধ্যে এই জিনিসটা আছে এখন আসেন আমরা যদি একটা একটা করে আমরা কাজ শুরু করে দিই সিলেক্ট করলাম আপনারা মনে রাখবেন লং সিলেকশনের ক্ষেত্রে শিফট কন্ট্রোল অ্যারো একসাথে অনেকগুলি সেল ডাটা থাকলে সিলেক্টেড হবে তবে ডাটা থাকতে হবে এবার আমি চলে গেলাম ডাটা থেকে কোথায় যাচ্ছি সর্ট প্রথম কথা হচ্ছে সর্টিংয়ের কাজ আচ্ছা এই সিনারিওতে আমি প্রথমে বললাম আমি ম্যানেজারদের নামে লিস্ট চাচ্ছি ভ্যালু তো অবশ্যই ভ্যালুস এ টু জেড কি কি কথাটা এখানে বলে দিলাম যে মাস্ট বি ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার এবং অর্ডারটা হবে এ টু জেড এর মধ্যে ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার জিনিসগুলি আশিস মিত্রকে দিয়ে শুরু করেছে দ্যাট মিন্স এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আপনাকে উপস্থাপন করেছে ঠিক আছে আচ্ছা কি কাজটা করলাম আপনারা জানেন তো কন্ট্রোল জেড মানে পূর্বের অবস্থায় ফিরে যাও হ্যাঁ আমি যে অবস্থায় কাজ করি না কন্ট্রোল জেড সাথে ফিরে আস কোথায় যাচ্ছি প্রথমে ইউ উইল হ্যাভ টু সিলেক্ট হ্যাঁ কন্ট্রোল সিলেক্ট এই পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করলাম এবার চলে যাই কোথায় ফরম্যাট থেকে সর্ট সর্ট থেকে কোথায় যাচ্ছি ডাটা থেকে সর্ট ডাটা হচ্ছে কি ডাটাবেস ম্যানেজমেন্ট এখানে একটা জিনিস মনে রাখবেন হিয়ার ইন এক্সেল উই ক্যান ওয়ার্ক উইথ ক্যালকুলেশন উই ক্যান মেক গ্রাফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গ্রাফ এই চিত্রলেখা বাকি জানি গ্রাফের মধ্যে উপস্থাপন এখানে উই ক্যান মেক ক্যালকুলেশন উই ক্যান মেক ইফ কন্ডিশন দিয়ে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসের মাধ্যমে ফলাফল নির্ধারণ করার ইয়ে উপস্থাপন করার এক্সেলের মধ্যে আমরা করতে পারি হ্যাঁ এই সিনারিওগুলিতে আমরা অ্যাভেল করতে পারি এবার আমরা ডাটা সর্টিংয়ের বিগিনিংতে যাই সর্টিংয়ে গেলাম আপনি যদি যেই অর্ডারে করতে চান তাহলে যদি ম্যানেজার হয় তাহলে উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ম্যানেজার্স তাহলে ম্যানেজারদেরকে তো আর জানুয়ারি ফেব্রুয়ারি দেওয়া হবে না তাহলে ইট মাস্ট বি ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার তাই না এ টু জেড বললেন ওকে বলার সাথে সাথে ইউ উইল ফাইন্ড ইয়োর ডাটাস ইন দ্য ফার্স্ট কলাম দ্য কলাম ওয়ের ম্যানেজার্স আর দেয়ার সো ইউ গেট দ্য লিস্ট অফ দ্য ম্যানেজার্স ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার এটা সম্ভব এটা করে ফেলেন আমরা আমি যে কতটুকু করব ওগুলো আগে যাব জাস্ট ডোন্ট করে ফেলবো হয়ে গেছে সবার ডান সবার আপনাকে ম্যানেজারকে সহ সিলেক্ট করতে হবে সিলেক্ট ম্যানেজারকে বাদ দিয়ে সিলেক্ট করেন নাই তো উপরে উঠে গেছেন নাকি একটা স্টেপ অলওয়েজ রিমেম্বার সিলেকশন মাস্ট বি অন টপ এ বিগিনিং তারপরে নিচের দিকে সবার হয়েছে আপনাদের হয়েছে আচ্ছা আবার শর্টে যাই আমি আচ্ছা এখানে যদি আমি বলে দিই দেখেন মাই ডাটা হ্যাজ হেডার্স এটা যদি আপনি আনচেক করা থাকে তাহলে কিন্তু দেখেন আপনার কথা চেঞ্জ হয়ে গেল ওখানে ম্যানেজার কথাটা নাই আপনি কিন্তু চেক করতে হবে জায়গাটা তাহলে দেখবেন ইয়েস আই হ্যাভ হেডার্স সো ইউ ফাইন্ড রেস্ট অফ দ্য থিংস অ্যাভেলেবল এই চেক জিনিসটা অপশনটা একটু চেক করে নেবেন আচ্ছা এবার গেল আমি ধরলাম ম্যানেজার বাদ দিলাম আমি মান্থ ওয়াইজ যদি করতে চাই অ্যালফাবেটিক্যাল অর্ডারে ওকে বললেন করা যাবে না মান্থ ওয়াইজ চাইতে পারে এখন যদি আমি টাকার অঙ্ককে বলি যে আমার সর্বোচ্চ ভ্যালু থেকে গ্র্যাজুয়ালি সর্বনিম্নে
নেমে আসবে, লার্জেস্ট টু স্মলেস্ট। ঠিক আছে, ঠিক আছে। আমি সিলেক্ট করে চলে গেলাম শর্টে, শর্ট থেকে আমি বললাম আমার ভ্যালুকে আমি এখন ইয়ে করব। দেখেন ভ্যালু বলার সাথে সাথে সে বুঝে ফেলছে যে এটা সংখ্যা। তখন আপনি বললেন যে আমি চাচ্ছি লার্জেস্ট টু স্মলেস্টে যাবে, ওকে করার সাথে সাথে ইউ উইল ফাইন্ড দ্য গ্র্যাজুয়ালি ডিক্রিজিং। লাগতেছে, আসলে আপনাদেরকে কি চাটা দেয় না একটু ফটি দেওয়া উচিত ছিল না? আচ্ছা যাই হোক, নিজের মনে করে খাই নিন, তাই না? ওকে, রেডি সবাই? এটা গেল সিঙ্গেল ক্যাটেগরি ইয়ের মধ্যে মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে আপনি একটা উপস্থাপন। এখন যদি আপনি বলেন আমি চাচ্ছি মান্থ ওয়াইজ এবং ভ্যালুস দুইটাকে একসাথে, আমি কি কাজটা করব? সিলেক্ট করলাম, আবার সেই একই কথা সিলেকশন। আচ্ছা, চলে গেলাম শর্ট, দুইটা কন্ডিশন আমি এই সবগুলি ডিলিট, কোনো আর্গুমেন্ট এখন নাই। এবার প্রথম করলাম অ্যাড লেভেল, প্রথম কথা বলতেছি আমি চাইতেছি মান্থকে। আচ্ছা ঠিক আছে, তারপরে আবার অ্যাড লেভেল, দুইটা কন্ডিশন দিচ্ছি না, দুইটা ক্যাটেগরি দিতে। আচ্ছা এবার বলছি সেলস ভ্যালু, এখানে বলতেছি সবচেয়ে বড় ভ্যালু থেকে ছোটোতে আইটেম মানে কী বলে মান্থ ওয়াইজ, ওকে বলে দিলাম। এবার দেখেন তো এপ্রিল মাস, ঠিক আছে, সবচেয়ে বড় ভ্যালু থেকে আস্তে আস্তে নামতে 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 এই ফেব্রুয়ারিতে আসি, আরেকটা আসলো সবচেয়ে ইয়ে। দ্যাট মিনস কি মাস ওয়াইজ মান্থ ওয়াইজ আপনাকে সে সর্বোচ্চ ভ্যালু থেকে লার্জেস্ট টু স্মলেস্টে সে আস্তে আস্তে উপস্থাপন করলো আপনার ডাটাবেসটাকে। এখানে দুইটা কন্ডিশন আপনি ব্যবহার করেছেন, একটা হচ্ছে মান্থ আর একটা হচ্ছে ভ্যালু। মান্থ তো বলছেন অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে, আবার ভ্যালুকে বলতেছেন লার্জেস্ট টু স্মলেস্ট। ভাই আমি কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য চাচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু সাথে সাথে প্র্যাকটিসটা করে ফেলবেন, কিন্তু হয়েছে তো না? ইজি টু জি, ওকে জি, আবার করি। হ্যাঁ আবার করি, সিলেক্ট করলাম, কি কাজটা করলাম, প্রথমে গেছি শর্টে, আমি সব ডিলিট করে দিলাম, কিচ্ছু নাই। এবার বলি অ্যাড লেভেল, প্রথমে কি বলতেছি মান্থ, তারপর আবার বলছি অ্যাড লেভেল, কি চাইতেছি ভ্যালু। এখানে ধরলে আগে যেহেতু বলছি স্মলেস্ট, ঠিক আছে, এবার স্মলেস্ট লার্জেস্টই হোক, ওকে বলে দিলাম। এটা দেখেন মানে আপনি আপনার ডাটাকে কতভাবে নার্চার করতে পারেন বা উপস্থাপন করতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করে। এবার দেখেন, এবার আবার দেখি আমি একটু, হ্যাঁ তারপর আমরা আবার দরকারের প্র্যাকটিস করব। আবার সিলেক্ট করে ফেললাম, এবার করতেছি কিন্তু প্রোডাক্টকে, তাহলে দেখেন এবার করবো কিন্তু প্রোডাক্টকে। চলে গেলাম আমি উপরে টপে, শর্ট সব ডিলিট করে দেই, ডিলিট ডিলিট, কী বলছি অ্যাড লেভেল, প্রথমে কী বলছি প্রোডাক্ট, ঠিক আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, আবার অ্যাড লেভেল, এবার বলতেছি সেলস ভ্যালু, এবার বলি স্মলেস্ট লার্জেস্ট টু স্মলেস্ট, ওকে। এবার দেখেন আরও 5200 থেকে শুরু হয়ে 4500 শেষ হয়েছে, চিকেন যে প্রোডাক্টগুলি আছে 5500 থেকে গ্র্যাজুয়ালি দামগুলি কমে আসছে, দ্যাট মিনস কি লার্জেস্ট টু স্মলেস্ট। সো দেখেন টু ক্যাটেগরিক্যালি আপনি দুইটাকে উপস্থাপন করছেন। এখন কোন ডিসিপ্লিনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ রাইট ফর ইউ, ইউ হ্যাভ টু মেক ইট ইন মাইন্ড।
এটা তো প্রথম দফায় বোধ হয় আপনাদেরকে একটু নার্চারিং করা হচ্ছে, তারপরে বোধ হয় আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বোধ হয় প্রত্যেক মাসেই তো বোধ হয় আমি যতটুকু জানি যে একটা রিফ্রেশমিং একটা সব সমস্ত গ্রুপগুলির মধ্যে এটা বোধ হয় কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, 2 দিন করে ট্রেনিং চলতে থাকবে যতটুকু আমি শুনেছি আর কি, আমি জানি না আর কি। এবার হয়ে গেল মাল্টিপল সর্টিং, এবার আসতেছে রো সর্টিং, তাই না? সাপোজ হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য রোজ, রোজ এর প্রবলেমটা হয়েছে যে কলামগুলি অলরেডি তৈরি হয়ে গেছে এটাকে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, যে এখন প্রথমে মান্থ আসবে, তারপরে প্রোডাক্ট আসবে, তারপরে ম্যানেজার যাবে, তারপরে ভ্যালু আসবে। দ্যাট মিন্স কি পুরো সিনারিওতে আপনার পরিবর্তন আনতে বলছে। তাহলে আমরা ডিসিশন নেই, প্রথমে আসবে মান্থ 1, আচ্ছা তারপরে আসবে প্রোডাক্ট 2, তারপরে আসবে 3, ফাইনালি আসবে 4। দ্যাট মিন্স আপনি সংখ্যা দিয়ে তাকে বুঝাই দিতেছেন কোন অর্ডারে ইন্টারাকশনটা হবে, হ্যাঁ ইন্টারচেঞ্জটা হবে। আমি জিনিসটাকে ওই টপ হেড সহ বাকিটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, প্রথমে উপরের দিকে তাকান। আমি সর্টে গেলাম, শর্টে গিয়ে প্রথমে মনে রাখবেন অপশনসে যাবেন, অপশনসে যেয়ে দেখবেন আগে তো টপ বটমের কাজ করছে, এবার খেয়াল রাখবেন যে ইট মাস্ট বি লেফট টু রাইট, কি ইয়েটা চেঞ্জটা হবে লেফট এবং রাইটের মধ্যে। ওকে, লেফট রাইটের পরের পরেই দেখেন রো ওয়ানকে চেঞ্জ, রো ওয়ানে কোনো ডাটা আছে কিন্তু আমার নাম্বারগুলি আছে। দ্যাট মিন্স কি ও এখান থেকে ধাক্কা দিয়ে একে ওদিকে নিয়মে, আপনারা এতক্ষণ কী করতেন, হইলেন এখান থেকে কাট করতেন, ওকে পেস্ট করতেন, ওরে সরাইতেন, ওরে নিতেন, এটার দরকার নেই। সো দিস হ্যাপেন্স, আর স্মলেস্ট টু লার্জেস্ট মানে কি 1 2 3 4 সাজাইতেছে সোচা, ওকে করে দিলেন। সো হোয়াট ইউ সি, দ্যাট মিন্স এটাকে আমরা নিজেদের মতো করে সাজাতে পারবো, যতই আমাদের ইয়া হয়ে থাক না কেন উই ক্যান চেঞ্জ। হ্যাঁ, করতে পারবেন না, করে ফেলেন, করে ফেলেন, তারপরে আমাকে বলেন, নাইলে আমি যাইয়া যেয়ে দেখাবো সবাই। আর এই সিনারিওতে আরেকটা জিনিস কি খেয়াল করেছেন, যে কোনো একটা ক্যালকুলেশনের রেজাল্টস আপনি প্রম্পটলি রেসপন্স করার জন্য ওই সিলেক্টেড জোনে যত সিলেক্ট করে ফেলবেন, তারপরে দেখেন নিচে যে বলতেছে কাউন্ট সাম অ্যাভারেজ, আপনার কিন্তু যোগ করে দেখাইতে হচ্ছে না, সাথে সাথে কিন্তু ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে? আপনি তাকে রোজ শর্টিং করতে বলতেছেন, সে কি মুভ করবেন? আপনি যদি ডিরেকশন না দেন তাহলে কোন দিকে যাবে সে, কোন দিকে বলেন? 1 2 3 4 তো একটা ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট রাইট আছে আর টপ টপ বটম আছে,
যদি আপনি ওই নাম্বার দিয়ে যখন আমি এখন করলাম তখন করবেন লেফট টু রাইট, হ্যাঁ তখন ওয়ান ওইটাকে এসে মুখ করাবে, ঠিক আছে না? হয়ে গেছে সবার? আচ্ছা আমি আরেকবার করি, হ্যাঁ নাকি আপনার কাছে আসবো? ওকে হয়ে গেছে সবার? আচ্ছা এবার দেখবেন ডাটা ট্রান্সপোজ কি জিনিস, এটা ডাটা এই অর্ডারে আছে এই অর্ডারে হয়ে যাবে, এই অর্ডারে যে ডাটাগুলি আছে এই অর্ডারে হয়ে যাবে আর নিচেরগুলি নিচে নেমে আসবে, ঠিক আছে? এখানে যা দেখতেছেন প্রোডাক্ট ম্যানেজার মান ওগুলি রোতে চলে আসবে আর নিচের ডাটাগুলি রাইট সাইডের দিকে চলে যাবে, দিস ইজ ট্রান্সপোজ, ঠিক আছে? দ্যাট মিনস কি কোনো একটা অর্ডারে চেঞ্জ হলে আপনারা ওই অর্ডারটা পরিবর্তন করতে পারবেন। তো আমি সিলেক্ট করলাম ডাটা বেস থেকে, এবার আমি চলে যাই কপি, এগুলো খুব সিম্পল টার্ম কপি, হ্যাঁ কার্সার রাখলাম আমি কোথায় ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে যাচ্ছি, পেস্টে এসে বলেন ডাটা ট্রান্সপোজ, এই যে দেখেন এটা কোনটা, এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, এই যে দিস টুল সেভেনে বোধ হয় একদম ডাইরেক্ট বলা আছে ডাটা ট্রান্সপোর্ট, যারা সেভেন ইউজ করছেন না আমি এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, আমারটা তো টেনই, এই তো এখান থেকে এই সিনারিও দেখেন, পাইছেন আপা শুধু সেভেনে বোধ হয় ডাটা ট্রান্সপোজ লেখা, এটা এগুলো তো আইকনিক হয়ে গেছে সব কিছু, এখন ছবির মধ্যে সব কিছু বোঝাই দেয়। আচ্ছা কি কাজটা করলাম প্রথমে, হ্যাঁ ডাটাবেস থেকে সিলেক্ট করতে হবে প্রথম কথা, তারপরে নাম্বার টু ওয়েবসে কপি বলবেন, কার্সার লোকেশন দেবেন কোথায় আউটপুটটা চাচ্ছেন, পেস্ট হয়েছে এই যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা ট্রান্সপোজ বলার সাথে সাথে হেড কলাম রোতে চলে যাবে আর বাকি ডাটাগুলি কলামে চলে যাবে, সবগুলি ডাটা ট্রান্সপোজ, হ্যাঁ
আবার ওইটাকে যদি আবার বলেন আবার ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে ভাইকে। সবাই হয়ে গেলে আমাকে একটু ক্লিয়ারেন্স দেবেন, চাপ নিয়ে কিন্তু ক্লিয়ারেন্স দিয়েন না, হ্যাঁ লার্ন ইট স্ট্রংলি যাতে আপনারা কনফিডেন্টলি কাজ করতে পারেন। এবার আসেন ডাটা লিঙ্ক, এই যা আছে এগুলিকে মুছে দেন তো ভাই, এই যে আপনাদের এখানে ডাটা লেখা আছে না, স্যার স্ট্রেট ডিলিট, আর কিছু লাগবে? জি জি জি, কন্ট্রোলে ডিলিট, পাঁচ এই সাদা শীটটা লাগবে, এই যে যে ডাটা লিঙ্ক নামে যে শীটটা ওইটার মধ্যে কিছু ডাটা আছে ওটা মুছে দিলাম আমি, ও কারণ ওখান থেকে আমি অন্য জায়গা থেকে ডাটা নিয়ে আসবো। এখানে এখানে আমি কি বলতেছি দেখেন, সবাই খেয়াল করেন, প্রথমে আমি কি রিলেট করতেছি বিটুইন শীটস, আমি কি ইজ ইকুয়াল টু, আমি ডাটা ট্রান্সপোজ বা রো সর্টিং থেকেই এই প্রোডাক্ট লিস্টটা আমি নিয়ে আসবো, এই প্রোডাক্ট ক্লিক করলাম, ঠিক আছে আর আমার সবগুলি দরকার নেই, শুধু ওই মানি ম্যাটারটাই যথেষ্ট, এই ডাটা রো সর্টিং থেকে এই সেলস ভ্যালুটা নিয়ে আসলাম, আমার এই সেট আপ হয়ে গেছে, এখন আমি গ্র্যাজুয়ালি টান দিই ওই ওই লিঙ্ক থেকে ডাটা এখানে চলে আসছে। দিস ইজ কল লিঙ্কিং বিটুইন শীটস, ইউ আর সেটিং আপ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট শীটস। আবার হ্যাঁ ওকে মুছে দিলাম, কি কাজটা করলাম দেখেন, ইজ ইকুয়াল টু আপনি যেখানে আনতে চাচ্ছেন সেখানে ইজ ইকুয়াল টু দেবেন একটা, তারপরে আপনি চলে যাবেন যেটার মধ্যেই যান, এটার মধ্যে গেলেন ওটার মধ্যে গেলেন, আপনি ম্যানেজারদের লিস্ট নিয়ে আসবেন, নামটা দরকার এন্টার দেবেন, ওখানে চলে আসলেন ম্যানেজার লিস্ট, তারপরে আপনি চলে আসলেন এখানে ইজ ইকুয়াল টু, এখানে চলে গেলেন কী বলে ডাটা ট্রান্সপোজ, বা আরেকটা নেই আপনি এইটার থেকে আনলেন না, আপনি আরেকটা ইয়ার থেকে নিয়ে আসলেন, আপনি নিয়ে আসলেন এখানে কি এই এই মান্থটা লাগবে, পার্সেন্টটা দিয়ে দিলেন মান্থ আসলো, তারপরে এখান থেকে নিয়ে আসলেন ইজ ইকুয়াল টু, এখান থেকে আনলেন, মানে ইট ডিপেন্ডস হোয়াট ইজ ইয়ার নিড, আপনি আপনার মতো করে সাজান। সো এবার আপনি ধরে ধরে টান দেবেন, কাজ এই তিনটা একসাথেও টান দিতে পারেন, ধরে টান কি কপিয়ার পেজে আপনি তো ওইটাকে লিঙ্ক করে রাখছেন, যার জন্য অরিজিনাল সোর্স থেকে জিনিস আনলে মুছে যাবে, ঠিক আছে ওকে। এই যে দেখেন আপনার কোনো জায়গায় দেখেন এখানে একটু বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি, যে কোথাও জায়গায় পুরো ডাটা দেখা যাচ্ছে না, এই সিচুয়েশনে জাস্ট মাথারটা উপরে যেয়ে ডাবল ক্লিক করবেন, সে অ্যাডজাস্ট করে নেবে কতটুকু জায়গা তার দরকার, সে নিয়ে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেবে, এখানে যেমন একটু বাকি আছে ওকে সে অ্যাডজাস্ট করে, তার যতটুকু জায়গা দরকার অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। সো ইউ ক্যান ডু দ্য নেসেসারি সিনারিওস হিয়ার, দিস ইজ কল লিঙ্কিং বিটুইন শীটস, হ্যাঁ আপনি যে কোনো ডাটা ইনফরমেশন যে কোনো জায়গা থেকে শেয়ার করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এবার আসেন, এবার হয়েছে এটা বুঝা গেছে, প্র্যাকটিস করে নিয়েছেন তো, করেন করেন করেন, ঠিক আছে।
যখন কথা বলবো না তখন পুশ করে রাখেন, পুশ করে রাখেন। নাম হচ্ছে কি? ডাটা ফিল্টার, ডাটা ফিল্টার, ঠিক আছে। তো ফার্স্ট থিং, একটা কাজ ভেরি সিম্পল, খুব কঠিন কিছু নাই। এগুলির মধ্যে সিলেক্ট করবেন, ডাটাতে যাবেন, বলেন ফিল্টার, কাজ শেষ। বাকি কাজ সেই করে ফেলছে। এখন আপনার জানার ইচ্ছা যে এপ্রিল মাসে, ইন দ্য মান্থ অফ এপ্রিল, হোয়াট আর দ্য ট্রানজ্যাকশন, কী কী ট্রানজ্যাকশন হয়েছে। আপনি ট্রানজ্যাকশনের হিসাব পাচ্ছেন, আপনি ইন পার্টিকুলারলি আপনি যাচ্ছেন যে একটা প্রোডাক্টের আমি দেখতে চাই, সো হোয়াট ইজ দ্য পার্টিকুলার প্রোডাক্ট। আবার ক্লিয়ার বললেন, আবার সবগুলি প্রোডাক্ট চলে আসলো। এইভাবে আপনি আপনার চয়েস মতো আউটপুট গেন করতে পারবেন। আপনি আরেকটা জিনিস জানতে যাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে আমি এই সিনারিও থেকে জানতে চাই যে আমার কি বলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আমার টাকা কত টাকা এখানে আছে, আমার 3,000 টাকার উপরে কী কী সেল আছে। আপনি বলে দিলেন ওকে, সো ইউ উইল ফাইন্ড অ্যাবাউট 3,000, ইজ আর দ্য সেলস ইউ রিসিভ অন দ্য ইন দ্যাট পার্টিকুলার মান্থ ফেব্রুয়ারি, ঠিক আছে। অনুসন্ধান, বিভিন্ন ধরনের অনুসন্ধানের মাধ্যমে আপনি আপনার ডিসিশন মেকিংয়ে ইউ আর জাস্ট হেল্পিং দিস টু, ভাই বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে না তো দেখেন। আবার যখন আমি ক্লিয়ার বলছি, আবার এটা পূর্বের অবস্থায় চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবার রিভাইজ করছি। আচ্ছা প্রথম কাজটা হচ্ছে কি, প্রথম কী কাজটা করলাম আমি আবার ক্যান্সেল করে দিই ফিল্টার। প্রথম কাজ হচ্ছে আমি সিলেক্ট করলাম, ফিল্টার বললাম, কাজ শেষ। এবার আমার অনুসন্ধান কাজ শুরু হলো। আমি জানতে চাইলাম এপ্রিল মাস বা ফেব্রুয়ারি মাসে ইন পার্টিকুলারলি এন্টারপ্রাইজ কি বা আরং কী কী ব্যবসা করেছে, এবং ইউ গেট দ্য রেজাল্টস। ও আচ্ছা, ওইটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দেই। এখানে আমি বলছি পার্টিকুলারলি যদি মান্থ হিসাবে ধরি, ফেব্রুয়ারি মাসে ধরি, বেশি ট্রানজ্যাকশন ওখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আমি বলতেছি টাকা অঙ্কর ক্ষেত্রে এই যে নাম্বার ফিল্টার্সে ক্লিক করে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু বিটুইন হতে পারে, সো ইউ আন্ডারস্ট্যান্ড। সো এখানে গ্রেটার দেন, আমি যদি বলি লেস দেন অর ইকুয়াল টু, আপনি বলতেছেন 3,000 টাকা 4,000 টাকার নিচে কি কত টাকা ইয়ে হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্নভাবে আপনি আপনার কি বল ইনফরমেশনগুলিকে সাপোর্ট করে ফলাফল প্রেস করা, এবং কোনো ডাটাবেস প্রোগ্রামিং জানতে হয় না, কিছু জানতে হয় না, ইউ আর মেকিং ইয়ার ডাটাবেস, ইউ আর গেটিং ইয়ার ডিজায়ার্ড রেজাল্টস, ঠিক আছে। আপনি আপনার নিজস্ব আঙ্গিকে
অনেক মনে করে যে ডাটাবেস কত প্রোগ্রামিং লিখতে হয় জানি, আসলে কিচ্ছু লাগে না সেটা। হ্যাঁ, যত ঘুরে ঢুকবেন ততই দেখবেন কোভিড নতুন নতুন জিনিস চলে আসছে। আর আপনারা এটা একটাতে যদি এক্সপার্টাইজ বাড়াই ফেলেন, অন্য কোনো প্রোগ্রাম জানলেন জানলেন না জানেন এসব, জানলে তো ভালো কথা, দ্য মোর ইউ ইকুইপ। কিন্তু এটার মধ্যে যদি গভীরতার মধ্যে ঢুকতে পারেন আপনি, এই সলিউশন দিয়ে কুলাইতে পারবেন। হ্যাঁ, তারপরে আসেন পরেরটা। সবাই রেডি নাকি? আমি কিন্তু আগাবো না, আপনারা বললেই আমি আগাবো, কিন্তু কারণ আমি চাইতেছি সবাই যতটুকু রিসিভ করি যাতে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি। আমি বলে দিছি আপনাদেরকে অলরেডি যে আপনাদেরকে আমি যা শিখাইছি এই লেকচার দিয়েই শেষ হয়ে যাচ্ছে না। আমি জানি যে বই দিয়ে যতটা না পড়বেন তার চেয়ে ইউটিউবে ঢুকা এই জিনিসটা দেখবেন, সো ইট উইল বি ফাইন। মোস্তফা এক্সেল লিখলে বাড়ি হয়ে যাবে, আমার ওখানে আছে এক্সেল পার্ট 1 পার্ট 2, কারণ আমার আজকে আমি রেকর্ডিং করছি কিন্তু আমার মনে হয় আই হ্যাভ ডাউটস। হ্যাঁ, কারণ মাঝখান দিয়ে অনেকক্ষণ চুপচাপ থাকি আবার কথা এসেছে, তো ইটস টেকিং মাচ অফ দ্য স্পেস, তবু আমার এক্সপেরিমেন্ট চলবে। ঠিক আছে, তো যেটা অ্যাভেলেবেল আমি অলরেডি করে রাখছি, সো ইয়ার পার্ট 3 পার্ট 4, এই চারটা দেখলে আপনারা আজকে কালকের মধ্যে যা পাবেন সব এগুলির মধ্যে থাকবে। পার্ট 5 ফার্স্ট টাইম, তো এইগুলি যদি আপনারা দেখেন। হ্যাঁ, ভাষার মধ্যে আমার কিছু অত গন্ডগোল আছে, ভাষায় হয় বুঝতে অসুবিধা থাকলে জাস্ট একটু কনসেন্ট্রেট করে দেখতে হবে। আর আমার এক্সপেরিমেন্ট তো নিজে ক্যামেরায় নারায় নারায় সবই করছি আর কি, এখন নিজের করা আর কি, ভালো ভালো লাগতে পারে না হয়তো, সময় কোনো সময় দেখবেন যে একটু স্ক্রিনটা আচ্ছা দেখা যাইতেছে, তখন ফুল স্ক্রিন নিয়ে নেবেন, তখন ফুল স্ক্রিন নিলে একটু হয়তো ঝাপসাটা কম মনে হবে। আচ্ছা, তারপরে চলে আসি কি বলে ডাটা অ্যাডভান্স ফিল্টার। ডাটা অ্যাডভান্স ফিল্টারের খুব জটিলতা কিছু নেই, আগে যেমন ভিতরের মধ্যে কাজ করেছেন এবার কিন্তু একটু বাইরে কন্ডিশনটা শর্তটা একটু বাইরে লেখা হচ্ছে। আপনি এখানে বলতেছেন আপনার ডাটাবেস এটা হচ্ছে শর্ত এপ্রিল মাস গ্রেটার দেন 4,200 টাকা সেলস ভ্যালুগুলি, এখন আপনি তাকে বলতেছেন এখানে কোনো পরিবর্তন হবে না, আমার ডাটাকে এখানে ট্রান্সফার করো, কপি টু অ্যানাদার লোকেশন, সো ইউ ক্যান ট্রান্সফার দ্য ডাটা। ঠিক আছে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। মুছে দিলাম এগুলি, ডিলিট, এগুলি রাখলাম শুধু আপনাদের বোঝানোর জন্য যে কপি টু অ্যানাদার লোকেশন মানে কি, ওই ডাটা ওখান থেকে এখানে ট্রান্সফার হবে। চলে গেলাম আমি ইয়েতে। আমি একটু স্ক্রিনটা ছোটই রাখি। আমি কি করলাম, প্রথমে প্রথমে যাব অ্যাডভান্সে, কোথায় যাচ্ছি, ফিল্টার ট্যাবের মধ্যে অ্যাডভান্স সিনারিওতে গেলাম। আমি এখানে সবগুলি মুছে দিই, এগুলি কিছু লাগবে না আপাতত। প্রথম কথা আমি যা বলতে চাচ্ছি এখানে মুছে দিলাম, আমি প্রথমে ডাটাবেসটা তাকে চেনাই দেব। ফার্স্ট থিং আই ডিফাইন দ্য ডাটাবেস টু দ্য সিস্টেম, এইখানে না ভুল জায়গায় করলাম কিন্তু। হ্যাঁ, চলে গেলাম মুছে দিলাম, হবে লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জ কোন জায়গাটাকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে এই যে ডাটাবেস এরিয়াটাকে। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, আচ্ছা আপনার যে ফিলে যে যে আপনারা ক্লিক করেন এখন ওইটাকে ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ কি, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এইটা যে এপ্রিল মাসের 4,200 টাকার উপরে যেসব ভ্যালুগুলি আছে ওগুলি শুধু ইয়া হবে। এবার জিজ্ঞেস করতেছে কপি টু অ্যানাদার লোকেশন, এই আর্গুমেন্টের উপরে বেস করে কোন কোন জায়গায় এই আউটপুটটা চাচ্ছে। আমি বললাম আমি এই জায়গায় আউটপুটটা চাচ্ছি, ধরলাম এখানেই লিখলাম, বাস কাজ শেষ, ওকে করে দিলেন। এই ডাটাবেস এই আর্গুমেন্ট ফলাফল এখানে প্রদান করো, তিনটা কথা বলতেছেন। আপনার জিনিস সেট আপ দেওয়া আছে, কোনো একটা ইনকোয়ারি আসলো ওই ইনকোয়ারি যাবে এইভাবে ট্রিটমেন্টটা দিয়ে দিবেন, কাজ শেষ। ঠিক আছে,
ওকে, কি কাজটা করলাম? ডাটা থেকে প্রথমে কোথায় গেলাম? অ্যাডভান্সড, হ্যাঁ, ফিল্টারের পাশেই আছে অ্যাডভান্স ফিল্টার, অ্যাডভান্স ফিল্টারে আসলাম। এবার এখানকার ভিতরে জিনিস আমার দরকার নাই, আমি সব আউট করে দেই। আমি প্রথমে তাকে দেখাই যে দিস ইজ মাই ডাটাবেস, প্রথমে তাকে ডাটাবেসটাকে চিনাই দিতে হবে। তারপরে শর্ত বা কি জানি কন্ডিশন আছে না, লেখা আছে শর্ত প্রযোজ্য, এই দিয়ে দিলাম শর্ত। কি শর্ত? এপ্রিল মাসে 4,000 টাকার উপরে যেসব অ্যামাউন্টগুলি আছে বা বা ইনকামগুলি হয়েছে ওগুলি ডিসপ্লেতে আনো। এবার বলা হইতেছে কপি টু অ্যানাদার লোকেশন, মানে কি কোন, যে আমি চাচ্ছি যে আমার আউটপুটটা আমি প্রিন্ট আউট নেব, আমি তখন কি করব, আমি বললাম এই জায়গায় আমাকে দেখাও, ওকে করে দিলেন, দ্যাট মিন্স ফলাফলটা এই স্থানে উপস্থাপিত হবে। কি হয়ে গেছে? আচ্ছা আবার করে, আচ্ছা আমি এবারে আরো আসতে যাচ্ছি, আমি আসতে যাচ্ছি, আমাকে বলবেন না কেন, আমি তো এমনি আউট হয়েছি। হ্যাঁ তাই দেখাচ্ছি, তাই দেখাচ্ছি। কি কাজটা করলাম? প্রথম কাজ হয়েছে ডাটা থেকে অ্যাডভান্সে যেতে হবে। যাওয়ার পরে আপনি চলে যাবেন, প্রথমে তাকে ডাটাবেস থেকে চেনাই দেবেন, এই ডাটাবেস হোল ডাটাবেস আপনি তাকে চিনাই দিলেন। কোনটা? পুরো ডাটাবেস, পুরো সেলগুলির না না, আমি আবার মুছে দিলাম। দেখ কি কাজটা করলাম দেখি, এই দেখেন আমি সব মুছে দিলাম। অ্যাট দ্য বিগিনিং আমার কার্সারটা রেখে আমি আগের মতো যেভাবে সিলেক্ট করার সেভাবে সিলেক্ট করলাম। তারপরে একদম নিচে এই পুরোটা সিলেক্ট করলাম, আর কিছু না।
ঠিক আছে, তার না না কিছু না, তারপরে আপনি আপনি ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা দিতে হবে, মুছে দিয়ে আমি তাকে কন্ডিশনটাকে চেনাই দিলাম। এরকম কন্ডিশন আমি দুইটা দিয়েছি, আরও তিন চারটা লাগানো অসুবিধা নাই যদি আপনার ডাটাবেস বড় হয়ে থাকে। বাস ওকে, এবার বলেন যে এইখানে রাখবেন নাকি আপনি বাইরে কোথাও পেস্ট করবেন। তাও কপি টু এনাদের লোকেশন বললে তাকে জায়গাটা একটু চেনাই দিতে হবে যে আপনি কোথায় চাচ্ছেন। জাস্ট আপনি বললেন এইখানে একটা ক্লিক করে দিলেন, বাস ওকে করে দিলে। ভাইদের ভাইদের হয়ে গেছে, বুঝা গেছে তো নাকি? হ্যাঁ কিছু বললেন? আচ্ছা ঠিক আছে, করতে পারলে তো ভালোই ছিল। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, এই যে ডাটাবেজে ডাটাবেজ অ্যাডভান্স ডাটাবেজে মুছে দিলাম, সবাই একটু খেয়াল করি, এই যে ম্যানেজার লিস্টে আপনারা কি খেয়াল করছেন একজন কয়বার নামটা আছে, তাই না? এখন আপনি তাকে বলতেছেন আমি লিস্ট চাই কিন্তু ইউনিক ভ্যালু, লিস্ট চাচ্ছি কিন্তু নাম একজনের একবারই আসবে দশবার না, তাহলে কি করব? এই যে এখানে গিয়ে ম্যানেজারদের নামের লিস্ট ডাটাবেস একটু দেখাই দেই, এই ম্যানেজার এই সিলেক্ট, আচ্ছা বললাম ওকে। এবার বলি কপি টু এনাদের লোকেশন, তাহলে বলতেছে কোথায় কপি করব, আমি বললাম এই জায়গায় যাতে যাতে সে লিস্টটা দেয়, ঠিক আছে? এবং এখানে বলতেছি ইউনিক রেকর্ডস অনলি, কি বলছে একবারই আসবে, ওকে ওকে করে দিলেন। দ্যাট মিনস এখানে কোনো ডাবল পাবেন না, ইউনিক হয়ে গেছে। ওখানে তো আমি ট্রানজ্যাকশন বা অনেক একজনের অনেক ট্রানজ্যাকশন আছে তো সেখানে আমি দেখাচ্ছি, কিন্তু আমার এক সময় মনে হয়েছে যে এইগুলিকে আবার সাম আপ টানতে হবে, তখন আমি তাকে ইউনিক ভ্যালু দিয়ে নিয়ে নিই। হ্যাঁ ওগুলি আসবো, গ্রাজুয়ালি আসতেছি, সাবটোটালে আসবে, সাবটোটালে আসবে। আচ্ছা এটা হয়ে গেল তাহলে সবাই, ওকে নেক্সট মোড। এবার আসবে ডাটা কনসোলিডেশন। ডাটা কনসোলিডেশন মানে কি? বিভিন্ন অফিসে অফিসে আমাদের ট্রানজ্যাকশন আছে, সেম ট্রানজ্যাকশন ইন দ্য সেম ফরম্যাট, হ্যাঁ ওগুলি সবগুলির একটা কি কনসোলিডেটেড আউটপুট আমার চাই। তাহলে আমরা যদি এখানে দেখি এই সিনারিওতে যে আমার এরিয়া অফিস ওয়ান আছে, এরিয়া অফিস টু আছে, এরিয়া অফিস থ্রি আছে, আবার ডাটা কনসোলিডেটে আমি কী, এটা হচ্ছে রেজাল্টটা, এইখানে আমি কী চাই ওই তিনটা অঞ্চলের রেজাল্টস এখানে একসাথে হবে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা এখন একটু মুছে দিই, কারণ এখানে আর কাজ হবে না, কিন্তু অলরেডি জেনারেটেড রিপোর্ট এটা, আমি কী বললাম ডিলিট, ওকে ডিলিট। এখন আমরা এই ফরম্যাটের ডিজাইনটাকে আরেকটা কপি করি, দেখেন একটা শিটের আরেকটা কপি করা কি সহজ, রাইট ক্লিক করে মুভ অর কপি, বললাম ক্রিয়েট আ কপি, আর একটু বলে দিই যে তুমি একদম শেষে যাইয়া ইয়া হোক, ওকে করার সাথে সাথে দেখেন খুব কাছাকাছি সে অবস্থানটা নিয়েছে, আপনি এটাকে টান দিয়ে ধরে নিজের সুবিধা মতো জায়গায় নিয়ে আসুন। এটার নাম কি দিয়ে দিলেন? ডাটা কনসোল, ঠিক আছে? ইউ ক্যান কিপ আ কপি, সেম কপি সেম ম্যাথার্স। এখন আপনি চাইতেছেন এই ডাটা কনসোলিতে এইখানে ফলাফল চাচ্ছেন, তাই না? এই ডাটাগুলি এখানে যোগফল হয়ে আসবে, ডিলিট, ওকে আমি সিলেক্ট করলাম। এখন আমি কি বলবো, কোথায় যাব? ডাটা থেকে কনসোলিডেট, এই যে দেখেন ডাটা থেকে কনসোলিডেট দেখছেন। এবার চলে আসলাম কোথায়, এরিয়া অফিস ওয়ান,
এরিয়া অফিস ওয়ানে এসে আমি তাকে চিনাই দিলাম, দিস ইজ মাই ডাটাবেস এরিয়া, এখান থেকে ফলাফল যাবে। আমি বললাম অ্যাড, তারপরে আসলাম, আর কিন্তু কমপ্লিকেশন নাই। এরিয়া অফিস টু সে নিজে বুঝে নেবে, এখন এরিয়া অফিস থ্রি অ্যাড, যে কয়েকটা এরিয়া অফিস আপনি ক্যাক করে দিয়ে বললেন, জিজ্ঞেস করতেছে আপনাকে উপরের টপ ফ্লোরটা কি থাকবে, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি না থাকলে কি বুঝবে। এর প্রথম কথা, টপ ফ্লোর থাকতে হবে, লেফট কলামের দাবি উন্নতি প্রগতি না থাকলে কি বুঝবেন, বোঝার দরকার, লেফট কলাম বলতেই হবে। আচ্ছা, আরেকটা কথা ফাইনালি জিজ্ঞেস করতেছে, অরিজিনের মধ্যে সোর্সের মধ্যে যদি পরিবর্তন করি মূলে কি পরিবর্তন হবে, এটা যদি বলেন তাহলে পরিবর্তন হবে, নাহলে ওই মেইন একটা অফিসে যদি চেঞ্জ করেন কোনো এফেক্ট শো করবে না। ওকে করে দেওয়ার সাথে সাথে ডাটাগুলি কনসোলিডেটেড হয়ে, এ ভাই অনেকে মাথা ঘষতেছে, আবার দেখো আবার দেখো, আমি কয়েকবারই রিপিট করবো, দরকার নেই, আবার দেখাচ্ছি। আমি ডিলিট করে দিলাম, খুব কঠিন মনে হলে আজকে রিল্যাক্স করে কি কালকে আবার এটা রিপিট দেব নাকি, কি মনে করেন, পারবেন তো? ওকে ওকে ডিলিট, দেখেন আবার এখন দেখেন আমি কিভাবে একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করি, যাতে ফরম্যাটটা ইউনিক থাকে, ফরম্যাটে কোনো পরিবর্তন না হয়। হাতে লিখতে গেলে ফরম্যাটে অনেক সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি কি করছি, এরিয়া অফিসকে গিয়ে মুভ অর কপি বলে একটা কপি ক্রিয়েট করলাম, ক্রিয়েট কপি, ঠিক আছে। তারপরে আমি আমি একটু জায়গা দিয়ে কোথায় রাখবো, কোথায় রাখবো কাটবো, আমি দেখেন আমি বললাম যে আমি এইটার পরে রাখবো বা এইটার পরে রাখবো, দেখেন জায়গাও বলে দিলাম তাকে। এবার বলে দিতেছি ওকে, দেখছেন আপনার আরেকটা জিনিস সে তৈরি করে দিল একদম কাছে, আপনি শুধু তাকে দেখাই দিয়েছেন কোন জায়গায়, আগে বলছিলাম শেষে, এবার বললেন এই জায়গাটাতে, তখন সে জায়গা বের করে নিয়েছে। এবার এটার নাম দিয়ে দিলেন ডাটা কনসোল। এবার আপনি এই মূল ডাটাগুলিকে মুছে দেন, কারণ এখানে আপনি চাচ্ছেন সার্বিক ফলাফল এখানে আসবে, ঠিক আছে, ভালো কথা। সিলেক্ট করলেন জায়গাটা, চলে যাবেন কোথায়, ডাটা থেকে কনসোলিডেট। সে আপনাকে রেফারেন্সে কি জানতে চাচ্ছে, যে আপনি আমাকে এরিয়া অফিসগুলি চিনাই দেন, তো আপনি এই কার্সারটা ভিতরে রেখে বলেন এরিয়া অফিস ওয়ান, একবারই শুধু তাকে চেনাই দেবেন, বাকিবার সে অ্যাড। তারপর চলে এরিয়া অফিস টু অ্যাড, একবার চিনাই দেবেন বাকিগুলি টু, আমার আরেকটা কই, আচ্ছা এরিয়া অফিস থ্রি অ্যাড। এবার জিজ্ঞেস করতেছে টপ রো থাকবে, লেফট কলাম থাকবে, তারপরে ক্রিয়েট, ওকে বলে দিলেন। ঠিক আছে চলেন যাই, দেখছেন ও আপনি তো আবার যে দিচ্ছেন, এটা তো সে ওয়েল ডিফাইন করে দিতেছে, পুরো ডিটেলস এ দিয়ে দিছে। হ্যাঁ আমি নিউ একটা শীটে, হ্যাঁ ওই তিনটা এরিয়া অফিসের রেজাল্ট আমি নিয়ে আসি, কপি করতে আমি বুঝি নাই কথা, রাখেন আমি কপি নিব না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখে দেখে কনসোলিডেটেড যে ফরম্যাটটা সেটা তৈরি করবে না, ওইটা নতুন রেজাল্ট আসবে একটা ব্ল্যাঙ্ক শীটে, আপনার কথা অন্তত সেটা আগেই তো চলবে, ভালো কথা বলছেন যে দেখে দেখতে আসবো না, উই মাস্ট হ্যাভ টু এক্সপেরিমেন্ট, বুঝতে পারছেন যে কোনো কোনটা হবে কি হবে না বলছেন, উই মাস্ট হ্যাভ টু লার্ন, এক্সপেরিমেন্টে যাইতেই হবে আমাদের। এখানে ডিলিট করে দিলাম, ওকে
আচ্ছা দিস ইজ মাই এন্ট্রি শিট, ঠিক আছে আমরা চলে যাই ডাটা কনসোলিডেট। আচ্ছা আমি তাহলে এখন চলে যাই এরিয়া অফিস ওয়ান, ওকে। এবার আপনি বলে দিন এরিয়া অফিসের সিনারিওটা আপনি চিনাই দিলেন অ্যাড, আচ্ছা এরিয়া অফিস টু অ্যাড, আচ্ছা এরিয়া অফিস, এরিয়া অফিস থ্রি অ্যাড, আচ্ছা টপ লেফট ক্রিয়েট, ওকে। আর কি আছে কি আমার কিছু অপশন করার মতো? আর তো কিছু নাই, ওকে সেম কিছু, ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন এই ওয়ান টু তে কিন্তু একটু ইয়া করে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে ডিটেলস ওয়ান ওয়ানে ক্লিক করেন সব ইয়ে করা আছে। আবার যদি ডিটেলসে জানতে চান কোন কোন শিটে কি ছিল ওই ডাটাও আপনার সামনে চলে আসবে। ওইখানে যে ডিজাইনের মধ্যে আপনি জিনিসটা তৈরি পেয়েছেন এখানে কিন্তু সেই ফরম্যাটগুলি নাই, ওখানে তো নিশ্চয়ই আপনি পার্টিকুলার একটা ডিজাইন ছকের মধ্যে রাখছেন, হ্যাঁ যার জন্য ওখানে আপনি আউটপুটটা চাইছেন, কিন্তু এখানে দেখেন কোনো ফরম্যাট মেনটেন্স কিন্তু নাই। হ্যাঁ দাদা দিয়ে দিচ্ছে সে দাদাকে তো না ভাই আই এম স্লিপিং, হ্যাঁ পুশ কর।